লকডাউনের জেরে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার দুস্থ অসহায় গরিব ভিক্ষুকদের। সে কথা মাথায় রেখে মালদা শহরের কৃষ্ণগুলি প্রফেশনাল ট্রেনিং সেন্টারের কর্ণধার সুমিত্রা হালদার ও এলাকার বেশ কিছু যুবক উদ্যোগ নিয়ে মালদা টাউন রেলস্টেশন সংলগ্ন ডিজেল শেড মোড় এলাকায় অসহায় গরিব ভিক্ষুকদের রাত্রে আহারের ব্যবস্থা করেন। ডিম ভাত করোনা ভাইরাস আতঙ্কে সারা দেশ ভারতবর্ষ লকডাউন ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীও লকডাউন ঘোষণার সিদ্ধান্তে আসে। করোনার মহামারী থেকে বাঁচতে দেশের নাগরিকদের কাছে করজোড়ে অনুরোধ করে বলে, ঘরের বাইরে কেউ বেরোবেন না। রেল চলাচল থেকে যান চলাচল, দোকানপাট, শিল্প কারখানা সবকিছুই বন্ধ। ইতালি, স্পেনের মতো বিভিন্ন দেশ কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার জন্য ভারতবর্ষের এই সিদ্ধান্ত। 21 দিন লকডাউন করেন প্রধানমন্ত্রী। এতে গরিব, ভবঘুরে, দুস্থ ভিক্ষুকদের চরম সমস্যায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখে মালদা শহরের কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কর্ণধার সুমিত্রা হালদার নিজেরাই মাস্ক তৈরি করে। তার সহপাঠীদের নিয়ে মুখে লাগানোর সুরক্ষার জন্য সেই মাস্ক, হ্যান্ডওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মালদা শহরের ঝলঝলিয়া এলাকার উদ্যোগে কিছু যুবককে নিয়ে মালদা টাউন রেলস্টেশন সংলগ্ন ডিজেল শেড মোড়ে হাজির হয়। অসহায় ভবঘুরে ভিক্ষুকদের রাত্রে আহারের ব্যবস্থা করে। ডিম ভাত রেলস্টেশনে থাকা ও শহরের ভবঘুরে ভিক্ষুকদের সেখানে বসিয়ে দূরত্ব বজায় রেখে সবাইকে বসানো হয়। 70 থেকে 80 জন ব্যক্তিকে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ানো হয়। তারপর তাদের পেট পুড়ে খাওয়ানো হয় ডিম ভাত। আজকে আপনারা কি করতে গিয়েছেন এখানে? আমরা এই স্টেশনে মানে ভিক্ষুকরা আছে, আর যার ট্রেন বন্ধ অবস্থায় তারা খেতে যেতে পারছে না, তার জন্য এদের সাথে আমরা সহযোগিতা করতে এসেছি এবং এদেরকে আমরা মাস্ক, হ্যান্ডওয়াশ এবং গ্লাভস পরিয়ে এদেরকে সুবিধাটা করলাম এবং এদেরকে কিছু সচেতন করতে আসলাম যে কিছু দূর গ্যাপ অবধি করতে হবে এবং এইসব নিয়মগুলো মানতে হবে। আশা, আমি এটা এনজিও থেকে এসেছি এবং এসব ছেলেমেয়েদের কাজের উদ্যোগ থেকে আরও আমি এগিয়ে। উদ্যোগী যুবকেরা লকডাউনের পর থেকে প্রতিদিনই এই খাবারের ব্যবস্থা করছে দুস্থ ভবঘুরুদের জন্য। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় দুস্থদের রাত্রি আহারের ব্যবস্থা করে। কি উদ্দেশ্য আমাদের এই সুস্থতা, যে এই সংকটময় পরিস্থিতিতে আমরা একটু মানুষের পাশে দাঁড়াবো। আমাদের এই মেনলি স্টেশন এরিয়ায় অনেক মানুষ, সুস্থ মানুষ যারা ঘরহীন ছাড়া, যারা ল্যাম্পপোস্টের নিচে, গাছের নিচে তাদের জীবন কাটছে, তো সেই সব মানুষকে নিয়ে একটু চিন্তাভাবনা করতে গিয়ে আমরা কিছু বন্ধুরা এগিয়ে এসেছিলাম। এই উদ্যোগকে বিভিন্নভাবে আমাদেরকে সামঞ্জস্য সহযোগিতা করা হচ্ছে, সেই উদ্যোগকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। এনজিওর দিদিরাও আমাদের কাছে দাঁড়িয়েছেন, তারা আজকে আমাদের এই হ্যান্ড গ্লাভস আর মাস্ক প্রদান করেছেন, আমাদেরকে আরও এই কর্মে নিজেদের সেফটি রেখে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে করছেন এবং আমাদের পাড়ার দাদারা এবং পাড়ার এরিয়ার লোকরাও আমাদের বিভিন্ন চাল ডাল এইসব জিনিস, গ্যাস সিলিন্ডার এগুলো দিয়ে আমাদের সাহায্য করছে। আমরা চেষ্টা করছি আমরা যতদিন লকডাউনের দিন আমরা আমাদের গ্রুপ অল্টারনেটিভ করে খুব জমায়েত এরিয়া এবং ফুল সেফটির সাথে আমরা এই কাজটা চালিয়ে যাব। সেন্টারের কর্ণধার সুমিত্রা হালদার ও উদ্যোগী যুবক নয়নদীপ ও তার সঙ্গীরা জানান, যে কটা দিন লকডাউন চলবে আমরা প্রতিদিন একবার করে আহারের ব্যবস্থা করব এই অসহায় মানুষদের জন্য। আমরা চাই সবাই এভাবে এগিয়ে আসুক, তাহলে অসহায় মানুষেরা একবেলা হলেও পেট পুড়ে খেতে পাবে। এবং মানুষকে অনুরোধ করব, কেউ যেন ঘর থেকে একদমই না বেরোয়, তাহলে আমাদের এই অক্লান্ত পরিশ্রম বৃথা যাবে। হ্যাঁ, কী করছেন আজকে আপনারা? আমরা আজকে না, আমরা এই যে কয়দিন লকআউট আছে এই লকডাউনের সময় সাধারণ এই এলাকায় যারা গরিব মানুষরা আছে, যারা খেতে পায় না এবং এখানেই থাকে, তাদের জন্য প্রতিদিন আমরা মানুষের কাছ থেকে সংগ্রহ করে আমাদের এইখানকার লোকাল ছেলেরা আমরা সেখানে তাদেরকে একবেলা করে খাওয়ার ব্যবস্থা প্রতিদিন করছি আমরা। এবং যতদিন এটা লকডাউন থাকবে ততদিন আমরা সাধারণ মানুষের কাছে সংগ্রহ করে আমরা এটা করবো। অনেক মানুষ এগিয়ে আসছেন, অনেক এনজিওরাও সহযোগিতা করছেন, দিদি আজকে এসছেন, এবং শুধু তাই না, খাওয়ার সঙ্গে যে এই একটা বিষয় যে এই করোনা ভাইরাস থেকে মানুষকে মুক্ত করার জন্য কুমির থেকে হাত স্যানিটাইজ করা, সেই জন্য যারা খাচ্ছে তাদেরও হাত স্যানিটাইজ করা হচ্ছে। ওনারা এনজিও থেকে আমাদের মাস্ক, আমাদের স্যানিটাইজার, তারপরে আমাদের ওই হ্যান্ড গ্লাভস এগুলো সব প্রোভাইড করেছেন। এরকমভাবে অনেক মানুষ তারা সহযোগিতার জন্য এগিয়ে আসছেন এবং সহযোগিতা করছেন, এবং আমরা আশা করি তাদের সহযোগিতা নিয়েই ততদিন পর্যন্ত লকডাউন চলবে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষের পাশে আমরা গরিব ক্ষুধার্ত মানুষের পাশে আমরা থাকতে পারবো।